আমরা এসেছি দেজ এর সামনে, দেজ পাবলিশিং। ভাই যাচ্ছে, জানি না ভেতরে কি ক্লিপ নিতে পারবো, মাইকও আনিনি, শোনা যাচ্ছে কিনা তাও জানি না। তো কৃষ্ণনগর দেজ পাবলিশিংয়ে আছি, গিয়ে দেখাচ্ছি ভেতরে কি কি বই আছে। ছোট গল্প পড়েছিলাম উল্লাস মল্লিকে, দেশ থেকে এসে পাশে এসছি এবার পত্রভারতী আর আনন্দতে। পাশ থেকে বলতে জাস্ট এই গলিটা দিয়ে ডান দিকে গেলে হচ্ছে দেশ, আর এখানে আনন্দ আর পত্রভারতী। দেশে কিছু বই পছন্দ করে রেখে এসেছি, এবার এখানে গিয়ে দেখা যাক কী কী আছে। এটা হচ্ছে পত্রভারতীর মধ্যে রয়েছি আমরা এখন, কিশোর ভারতীগুলো দেখা যাচ্ছে। কৃষ্ণনগর পত্রভারতীর আউটলেট এটা। আমার ভাই কোনো একটা বই নিয়ে এক্সাইটেড হয়ে যাচ্ছে, বলছে এই বইটার ব্যাপারে বাবা বলে না তৈলঙ্গ। দেখি কি বই দেখা দেখি। আচ্ছা পাশেও রয়েছে বেশ কিছু বই, আমরা দেশে বেশ কিছু বই পছন্দ করে রেখে এসেছি, তারপরে এসেছি এদিকে বাজেট ম্যানেজ করতে। এদিক থেকে দেখে আবার দেশে যাব, পাশে আনন্দ আছে, আনন্দতেও ঢুকবো। কত বই, সাধনা, বৈশাখ, বিই আর কিশোর ভারতী, এখানেও কিছু বই আছে, এখানে ইংলিশ বই আছে। আচ্ছা কিশোর ভারতী এখানে শারদীয়া রয়েছে, নেওয়া টেওয়া হয় না, এখানে কিছু বই রয়েছে। আচ্ছা উপরেও কিছু কিছু বই রয়েছে, চৈতন্যদেব বইটা দেখে ভাই খুব এক্সাইটেড হয়ে গেল চৈতন্যদেব দেখার জন্য। আনন্দতে এখানে যা বই সব খাবো নিয়ে। এখানে যা আছে সব নন ফিকশন, ডিটেকটিভ অদ্ভুত সিরিজ দেখাবো না এখানে, ভিউ ভিউ ম্যাটার্স, আলাদা বুক হল আনবো। বাচ্চাদের বইগুলো নিয়ে আমি অদ্ভুত আমি তো তাও রোমান্টিক অ্যাট লিস্ট পড়ে নিতে পারবো। যে মন খারাপ লাগছে বাড়ি গিয়ে হিমু পড়ে নীল লোহিত পড়তে পারিস,
নীল লোহিত আমাদের হিমু, মানে এপার বাংলার হিমু বলতে পারি। জানি খোলা থাকবে অনেকক্ষণ, সে খোলা থাকবে, গিয়ে তো কিনতে হবে না। আনন্দ, আনন্দতে এসে আজকে সত্যি সত্যি আমি আনন্দ পেয়েছি। খোঁজ নিতে হবে তাহলে, আনন্দর পাশেই পত্রভারতী। বহুদিন ধরে আমি ভাবছিলাম আনন্দতে আসবো আনন্দ কিনতে, আজ কিছুটা আনন্দ কেনা গেছে। পত্রভারতী থেকে কিছুই নেওয়া হয়নি, ভাই বই নিয়ে বেরোচ্ছে, ব্যাস এরপরে যাচ্ছি আবার দেশে। মিশর সম্রাজ্ঞী হচ্ছে এই, এখানে আমি বই পড়েছি, দেখি এক চাচাচ্ছে কেন ছেলেটা, এটা নিয়ে এখানে আমি দুদিন আগে একটা বই পড়েছি, এটা নিয়ে এই রে পিছনে যা, ভিডিওর জন্য লেট হচ্ছে। কৌশিকদাকে ফোন করেছিলাম, কৌশিকদা যা বইয়ের কথা বলেছে তাতে হচ্ছে বাজেট শেষ, নেওয়াও হয়নি। এইটাই প্রবলেম দেখ দিদি, মার্কেজে যে প্রথম লাইন গুলো সেগুলোর অনুবাদ হয় না, হয় না দেখ এখানেই তো অনুবাদকের জাদুরে, অনুবাদক কিভাবে লিখছেন, নামও বেশি না। আজকে এডিট করবো, কালকে দিয়ে দেবো। দেখাবো দিদিকে ভিডিওতে, এই তো এই দিদি, হ্যাঁ দিদি হচ্ছে বেস্ট। আরে তুই কি দেখাবি দিদির ফটো পত্রভারতী ফেসবুক পেজে আছে, আমাদের ভিউয়াররা দেখে নেবে দিদিকে। দিদি তোমার নাম, নামই শুনি, আচ্ছা দিদি নামই জানতাম না। বাহ তুই তো অনেক কিছু জানিস, ফেসবুকে না থাকলে পিছিয়ে পড়তে, এখন আনন্দবাজার নাম পড়েও এগিয়ে থাকা যায়। বল না, না ডিজিটাল দশটা অবধি খোলা থাকে না, জীবনে সবকিছুই আপেক্ষিক, কিছুই শিওর হয়ে বলা যায় না। পরশু দিয়ে দেবো।
কালকে জন্মদিন, আজকে 8 তারিখ নাকি? যা সময় তো পুরো দৌড়াচ্ছে, অনেক টাকা হয়েছে তুই বলছিলি কম কম ভাবতে। শেষ হয়ে গেল বই কেনা, শেষ দেশ পাবলিশিং থেকে বেরোচ্ছি। এখানে রয়েছে দেশের বই, ডিকিতে রয়েছে কিছু আনন্দের বই, আজকে আর কিছু কেনা হবে না, পত্রভারতী থেকে কিছু কেনা নেই। ও সেটা আলাদা ব্যাপার, বই তো আর কেনা হবে না, হিরো এখন আমাকে চালিয়ে নিয়ে যাবেন। হিরো আজকে পে করেছেন, আমি তাতে খুশি। আরও আমি বই দেখে গেছি যেগুলো আমি এসে রাখিতে নেব। চল টাটা, গাড়ি এখন আমার।